হ্যাঁ সব তুলছি। নমস্কার, আমরা দেখতে সব খবর। রিয়াজ আহমেদ খানের উদ্যোগে গোয়ারের দুস্থ অসহায় গরিব মানুষদের চাল আলু বিস্কুট দেওয়া হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আব্দুল রহিম, বসির আহমেদ, জয়দেব রায় সহ প্রমুখরা। চলুন সেই চিত্রই আপনাদেরকে দেখাবো। আচ্ছা মিনি বাগকে আচ্ছা তুমি একা চলো, সন্ধ্যার মা কই সবাই মিলে দিন আমরা। আর এর হচ্ছে ইয়ে দাদা দেখুন পোষণ মা, পোষণ মা আর ওর ওদিক মিলি 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 দাদি মিলি দাদি এ দাঁড়াবি তো ওই দিতে টানে না ওই দিতে এটা কিসের জন্য আপনাদেরকে দিল? এটা কি গরিব মানুষদের কি দেওয়া হচ্ছে? কি কি দিল? চাল, আলু আর বিস্কুট। আপনার নাম? বাড়ি? বলছি দাদা এটা কিসের জন্য দিলে? এই করোনা ভাইরাসের জন্য লকডাউন হয়েছে, অনেক দুস্থ মানুষ খেতে পেতে পাচ্ছে না। তো এখানকার লোকাল নেতৃত্বরা বললেন যে দুস্থ যারা যারা সত্যি দুস্থ মানুষ তাদেরকে প্রায় 150 জনের মতো দেওয়া হয়েছে, আর ভবিষ্যতেও আমরা দেবো। আরও কি কি দিলেন? চাল, তারপরে হচ্ছে আলু দিয়েছি, বিস্কুট দিয়েছি। কত ক কিলো করে চাল দিলে? 3 কেজি করে চাল, 2 কেজি করে আলু, 1 প্লেট করে এখন বিস্কুট দেওয়া হয়েছে। এটা কি মানে নিজেরাই করাচ্ছে না এটা কোনো? না, নিজেরাই করাচ্ছে। আপনার নাম? আমার নাম রিয়াজ খান। বাড়ি?